আপনি বলছেন যে বেলাল যখন আসন দিতেন তখন কা নাকি কানে আঙ্গুল দিত না বা হাত দিয়ে দুই কান চেপে রাখতো এবং যখন হেয়াল আসলে হেয়াল বলতেন নাকি হাত দ্বারা ইশারা করতে মসজিদে আসার জন্য এ কথা কি সত্য যে দেখো লক্ষ দেখুন ভাই কথা সত্য কি মিথ্যা সেটা তো আমি বলতে পারবো না তবে বেলাল রাজুল্লাহ তালা যে আবুদাউ তিরমিজি না সাই ইরোর গালির দুই তিন নম্বর হাদিস যে বলা হচ্ছে দুই আঙ্গুল রেখে দেওয়া সুন্নত বিলাল রাজিউল্লাহ আজান দেওয়ার সময় কানে আঙ্গুল রাখতেন আবুদাউ তিরমিজি না হাদিসগুলা দুই তিরিশ নম্বর হাদিস আঙ্গুল দেওয়ার জরুরি নয় এটা জরুরি কেন নাই এমনি আমার রাজিউল্লাহ আজান দেওয়ার সময় কানে আঙ্গুল রাখতেন না বোখারি ফছল দ্বিতীয় খন্ড একশত পঁয়ত্রিশ তাহলে এই হাদিস দেখি কি বোঝা গেল এখানে তো হাদিসে বলা দিলে হাত রাখতেন তাহলে এটা যেহেতু জরুরি না সেটা বিষয় তারপর আপনি বলেছেন যে বেলাল রাজিল যেমন সহিম যেমন বোখারি ছয় শত নম্বর হাদিসে আসছেন বেলাল রাজিল আদান দিতে দেখেছি তিনি হাই আলাহ সালাহ হাই আলাহ ফলার বলার সময় তার মুখ এদিক ওদিক ডানে বামে ঘোরাতেন ফিরাতেন বোখারি ছয় চৌত্রিশ আবুদাউদ পাঁচশত বিশ নম্বর নাসাই হাদিসটা আছে এখন ভাই উনি হাত দিয়ে ইসারা করতেন এটা আমার জানা নাই হাদিস যা আছে তাই আল্লাহ ভালো জানেন আসসালামালিকুম আলাইকুম রহমতুল্লা